সুপ্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশা করছি। আর সেই প্রত্যাশা করে আমি আজকে পাঠ শুরু করছি। আজকে হলো ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা। ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, এখানে আমি বলি ধর্মীয় উপাখ্যান মানে হচ্ছে কি উপাখ্যান, এখানে কাহিনী উপাখ্যান কাহিনী, তার মানে আমরা কাহিনী আমরা বলবো, আর কাহিনী থেকে বিভিন্ন কাহিনী মানে গল্প, এখান থেকে আমরা শিক্ষা লাভ করবো। নৈতিক শিক্ষা, নৈতিক শব্দটি এসেছে নীতি শব্দ থেকে, এই নীতি শব্দ থেকে, নীতি শব্দ থেকে নৈতিক শব্দটি এসেছে। তো নীতি মানে কি? ভালো মন্দ বুঝতে পারার যে জ্ঞান, তাই হলো নীতি। ভালো মন্দ বুঝতে পারার যে জ্ঞান, বুঝতে পারার যে জ্ঞান, তাই হচ্ছে নীতি। আর এই নীতি শব্দ থেকে নৈতিক শব্দের উৎপত্তি। তো এই এই যে নীতি বা নৈতিকতা বা মানুষের গুণ, এর মধ্যে একটি গুণ হচ্ছে কি? মানুষের সততা। সততা এই সততা মানুষের একটি বিশেষ মহত্ত্ব। সৎ শব্দ থেকে সততা শব্দের উৎপত্তি। এই যে সৎ, এই গুণটি যার থাকে, মানে যিনি সৎ, এই গুণটি যার থাকে তিনি সমাজে বিশেষভাবে পরিচিত হয়ে থাকেন। সততা আসলে কোনো একক কোনো গুণ নয়। এই যে সততা, এগুলো হচ্ছে কি? অনেকগুলো গুণের সমষ্টি মাত্র। এই যে অনেকগুলো গুণের সমষ্টি, এসব গুণের মধ্যে রয়েছে আরো যে গুণগুলো, সেগুলো হচ্ছে কি? সত্যনিষ্ঠা, আন্তরিকতা, স্পষ্টবাদিতা, সদাচার, লোভহীনতা প্রভৃতি, এ সকল গুণের সমষ্টি। কোনো অন্যায় বা অবৈধ কাজ না করার নামই হলো সততা। যিনি সত্যের পূজারি, যিনি সত্য কথা বলে, সৎ পথে চলে, কখনো সত্যকে গোপন করেন না, মিথ্যাকে প্রশ্রয় দেন না, তিনি সততা গুণে গুণান্বিত। এই সততা হচ্ছে ধর্মের অঙ্গ। সততাই মানুষকে অন্য মানুষের নিকট বিশ্বস্ত করে তোলে। সততার গুণে মানুষ সমাজে মহান বলে আখ্যায়িত হয়ে থাকে। সততাই মানুষকে পৌঁছে দিতে পারে তার সফলতার দ্বার প্রান্তে। সততা মানব জীবনে শান্তি ও স্বস্তি এনে জীবনকে করে তোলে আলোকিত ও মহিমান্বিত। এই যে এসকল গুণ, এসকল গুণ মানুষকে মহৎ, পুণ্যবান ও আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে তাদের মধ্যে সততার গুরুত্ব হচ্ছে সর্বাধিক। সততা মানুষকে নিয়ে যায় মর্যাদার পথে, গৌরবময় স্থানে, আর সততা মানব চরিত্রের হচ্ছে অলঙ্কার। সততার বিপরীত যা থাকে তা হলো অসততা। অসততা, অসৎ ব্যক্তি কখনো সমাজের মঙ্গল সাধন করতে পারে না, কারণ তার মন কালিমালিপ্ত, সে অন্ধকার জগতের বাসিন্দা, সে সমাজে হিংসা বেশ ছড়িয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে থাকে,
যার ফলে সমাজ ও রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হয়। এ ধরনের মানুষকে সকলেই কি করে? ঘৃণা করে। এরকম আমরা এখন এই যে সততা সম্পর্কে জানলাম, তো এই সততা থেকে এরকম একটি উপাখ্যান আমি তোমাদেরকে শোনাবো, তা হচ্ছে কি সততার পুরস্কার। সততার পুরস্কার, সততার পুরস্কার, এই উপাখ্যানটির মাধ্যমে আমরা আরো শিক্ষা লাভ করব। একটি ছেলে যার নাম হচ্ছে টুনি, সেই টুনির গ্রামের এক দরিদ্র পিতামাতার সন্তান। আর তার পিতামাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তখন তিনি তার পিতামাতাকে হারিয়ে ফেলেন। তখন অর্থভাবে পড়ে ছেলেটির লেখাপড়া তেমন করতে পারেনি, গ্রামে তার কাজকর্মের খুবই অভাব। এজন্য সে কি করলো, সে একদিন এই টুনির গ্রাম ছেড়ে শহরে আসলো। কেন? কাজের সন্ধানে। শহরে এসে হাঁটতে হাঁটতে একটি দোকানে এসে দোকানদারকে বলল, কাকু আমি খুব ক্ষুধার্ত, আমাকে এক গ্লাস জল দেবেন? দোকানদারের নাম হচ্ছে দয়াল বসাক। সেই দয়াল বসাক তিনি ছেলেটির দিকে তাকিয়ে বললেন, এখানে বসো, তোমার নাম কি, কোথায় থাকো তুমি? দোকানদারের কথায় সে বলল যে আমার নাম হচ্ছে টুনি, আমি গ্রামে থাকি, এখানে শহরে কাজের সন্ধানে এসেছি। দোকানদার তাকে এক গ্লাস জল দিয়ে আলাপচারিতা সেরে কি যেন একটু চিন্তা করে বাইরের দিকে গেলেন। তিনি বলে গেলেন টুনিকে যে তুমি তুমি এখানে বসো, আমি একটু বাইরে থেকে আসছি। তো এই যে টুনির বসে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু এই যে দোকানদার দয়াল বসার তিনি তার আর খোঁজ নেই, তিনি আর আসছেন। আর এদিকে কাপড় কেনার জন্য তার দোকানে অনেক ক্রেতা আসলো, তো টুনির শাড়ির উপরে দাম লেখা ছিল বলে তার শাড়ি বিক্রি করতে আরো অসুবিধা হলো না। এছাড়া টুনির গ্রামে তার পিতার সঙ্গে হাটে কাপড় কেনা বেচা করেছে, এজন্য সে অতি সহজেই এই কাজ করতে পারলো। তো এইভাবে সে তার কাজ করে যাচ্ছে, এভাবে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো। সারাদিন সে বেশ কয়েকটি এভাবে কাপড় বিক্রি করলে যখন সন্ধেও হয়ে গেল, পরে রাত্র হয়ে গেল, কিন্তু এই দয়াল বসাকের আর দেখা নেই। তখন টুনি উপায়ন্তর না দেখে দোকান বন্ধ করে সেখানে রাত কাটালো। পরের দিনও দোকানদার এলো না। টুনির আর কি করে, সে দোকান খুলে আবার বসে রইল। সারাদিন দোকানে সে কাপড় বিক্রি করলো, দোকানদার সেদিনও ফিরে এলেন না। এভাবে দিন যায়, মাস যায়, কিন্তু দোকানদার আর ফিরে আসে না। তো উপায়ন্তর না দেখে তুমি দোকান চালাতে লাগলো, আর দোকান দোকানের যে দয়াল বসা তার জন্য অপেক্ষায় রইল যে সে কবে আসবে। ব্যবসায়ী মহলে এখন টুনিরের বেশ নাম ডাক হয়েছে, সকলেই তাকে সম্মান করে। তার চারটি দোকান, এখন কর্মচারী অনেক হয়েছে, সে দোকানগুলো দেখাশোনা করে, কর্মচারীদের বেতন দেয়, দোকানের হিসেবপত্র এ টুনির দেখে। সে এখন খুবই ব্যস্ত। একদিন টুনির দোকানের গদিতে বসে আছে, এমন সময় দেখে এক বৃদ্ধ লোক লাঠিতে ভর করে তার দোকানের সামনে এসে টুনিরকে খুঁজছে। আর এই লোকটির পরনে হলো ছেঁড়া কাপড়, তার শরীর দেখতে খুবই দুর্বল ও রুগ্ন, দেখে তাকে ভিক্ষুক বলে মনে হচ্ছিল টুনিরের। কিন্তু টুনির তার দিকে যখন এগোতে থাকলো, তখন টুনির তাকে চিনতে পারলো। সে তাড়াতাড়ি গদি থেকে নেমে তার কাছে গেল, তার বুকে জড়িয়ে ধরে বলল, কাকু আমাকে চিনতে পারেননি? আমি তো সেই টুনির, আমি এতদিন ধরে আপনার দোকান পাহারা দিয়ে আসছি, দোকান ছেড়ে কোথাও যাইনি, দোকানের আয় দিয়ে আরো ব্যবসা বাড়িয়েছি, আপনার কোনো ক্ষতি হতে দেইনি। আপনি এসেছেন তাই এবার আমার ছুটি, আপনি আপনার দোকান বুঝেন। বৃদ্ধ দোকানদার টুনিরের এই সততায় মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল, তাকিয়ে রইল, আর তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বললেন, না টুনির, আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এ সবই হচ্ছে তোমার। আমার স্ত্রী পুত্র কন্যা সবাই আমাকে ছেড়ে চলে গেছে,
এখন তুমি ছাড়া আমার আর এই জগতে কেউ নেই। তিনি বললেন, সেদিন তোমাকে দোকানে আমি বসিয়ে রেখে বাইরে গিয়ে সংবাদ পেলাম যে আমার স্ত্রী মৃত্যুশয্যায়, তাই দ্রুত বাড়ি চলে যাই। গিয়ে দেখি আমার স্ত্রী মারা গিয়েছে। তার কয়েকদিন পরে আমার যে মেয়ে আর ছেলে দুটো ছিল তারাও মারা যায়। তারপর সংসারের ঝামেলার মধ্যে আর থাকতে ইচ্ছে করলো না, তখন আমি আশ্রমে আশ্রমে ছুটে যাই আর ওখানেই থাকি। তাই তোমার কোনো খোঁজ খবরও আমি নিতে পারিনি, কিন্তু সব হারিয়েও আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। হঠাৎ তোমার নামটা একদিন মনে পড়লো, তাই ছুটে এলাম। তোমাকে খুঁজে পাবো এ কথা আমি কখনো ভাবিনি। তোমাকে অবস্থায় দেখে আমার কি যে আনন্দ হচ্ছে তা বলে আমি প্রকাশ করতে পারবো না। তুমি আমার দোকান রক্ষা করেছো, আবার আমাকে দেখেই চিনতেও পেরেছো, আবার দোকান আমাকে দিতেও চেয়েছো, এটা কয়জনই বা করে? তুমি মানুষ নয়, তুমি দেবতা। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি আরো অনেক বড় হও। সুনীর বলল, কাকু আমি আপনার, আপনি মানে আমি আপনার ছেলের মতো আর আপনি আমার, আপনি আমার কাছে আমার পিতার মতো। আপনি আমাকে বিশ্বাস করে দোকান ফেলে রেখে চলে গিয়েছিলেন, তো আমি সেই বিশ্বাসে মর্যাদা রক্ষা করতে পেরেছি, এটাই আমার সান্ত্বনা। আমি এর বেশি কিছু চাই না। দয়াল বসা করলেন, বাবা সুনীর, তুমি যা করেছো তা কয়জনই বা করে? সকলেই নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যকে ঠকাতে চায়, আর তুমি আমার সেই ছোট দোকান শুধু রক্ষাই করনি, তার আয় থেকে উন্নতি বাড়িয়ে ব্যবসা বড় করেছো। এসবই তো তোমার, এটাই তোমার পুরস্কার, তুমি এর প্রকৃত মালিক। কিন্তু তুনির তার গ্রামে ফিরে যেতে চাইলেও তখন দয়াল বসাক আর তুনিকে ছাড়েনি। তো এই যে আমরা উপাখ্যান থেকে যা শিখলাম সেটা হলো কি, জীবনকে সার্থক করে গড়ে তোলার জন্য সততাই হচ্ছে উৎকৃষ্ট পথ। সততা না থাকলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সততা মানুষকে ভালো আর মন্দের যে পার্থক্য তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সৎ মানুষকে সকলেই শ্রদ্ধা করে আর ভালোও বাসে। এ বিশ্বে যত মহাপুরুষগণ জন্মগ্রহণ করেছেন তারা সকলেই কিন্তু সততার ধারক ও বাহক। সততার জন্য তারা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। সত্য প্রকাশ করাই হচ্ছে তাদের জীবনের ব্রত। তো সৎ এর বিপরীত হলো অসৎ। যিনি অসৎ তিনি কিন্তু সত্যকে গোপন করে, মিথ্যাকে আশ্রয় করে সমাজে প্রতিষ্ঠা পেতে যান, ধর্মাধর্ম ন্যায় অন্যায় বিচার করেন না। সাময়িকভাবে তিনি সমাজে প্রভাব বিস্তার করতে পারলেও কখনো চিরস্থায়ী হয় না তা, কারণ মিথ্যা হচ্ছে কি, ক্ষণস্থায়ী। মানুষ তাকে কখনোই ভালোবাসে না, শ্রদ্ধার চোখেও দেখে না, সকলেই তাকে ঘৃণা করে আর এড়িয়ে চলতে চায়, তাকে কেউ বিশ্বাসও করতে চায় না বা করে না। তাই আমরা কখনো অসৎ পথে চলবো না, অন্যায় কাজও করবো না, সকলে সৎ পথে চলবো, সত্য কথা বলবো। এবং উপাখ্যানের এই সুনীরের মতো আমরাও কি করব, সকল কাজে সততা বজায় রাখবো। সবসময় মনে রাখবো যে সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই সততা সম্পর্কে যে আলোচনা, ওখান থেকে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আজকে এই সততা সম্পর্কিত আলোচনা যা করলাম তা অবশ্যই ভালোভাবে শুনেছো এবং বুঝতে পেরেছো। এছাড়া ভালোভাবে অবশ্যই আরো ভালো করে চেষ্টা করবে পড়তে এবং শিখতে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর বাড়ির কাজ হিসেবে এই সুনীরের যে সততার পুরস্কার গল্পটি মানে উপাখ্যানটি সেটি অবশ্যই তোমরা বাসায়